আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ মান তাবিয়া বিহুদা আমরা ইতিপূর্বে কয়েকটা আলোচনা করেছি কি করে আমরা এই মহা সংকট মহা বিপদ এই বালা মুসিবত থেকে আমরা মুক্তি পেতে পারি আমরা শত চেষ্টা করলেও আমাদের কোনো চেষ্টাই কাজ হবে না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ দিতে চায় সূরা তাওবার 51 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল বলেন কুল লয়সিবানা ইল্লা মা কতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওকালিল মুমিনুন কুল লয়সিবানা আপনি বলুন যে আমাদেরকে এমন কোনো বিপদ পেতেই পারে না ইল্লা মা ইতালা যা আল্লাহ আমাদের জন্য লেখে রাখে নাই অর্থাৎ আমার ভাগ্যে যদি না লেখা থাকে তাহলে এই করোনা ভাইরাস কখনোই পারবে না আমাকে আক্রমণ করতে এটা প্রত্যেক মোমেনের বিশ্বাস থাকতে হবে কারণ তকদিরের প্রতি বিশ্বাস করা ফরজ হুয়া আমাউলানা যিনি লিখেছেন তকদির তিনি হলেন আমাদের অভিভাবক আমাদের গার্জিয়ান আমাদের বন্ধু ও আলাল্লাহ হিফালিয়া তোয়াক্ষালিল মিনুন মোমেনদের উপর দায়িত্ব হলো তারা যেন আল্লাহর উপরে ভরসা করে তাহলে আমাদেরকে জানতে হবে যে যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আসবে শত চেষ্টা করা চেষ্টা করা আমাদের দায়িত্ব শত চেষ্টা করেও কোনো কাজ হবে না আর যদি আমাদের ভাগ্যে আল্লাহ না লেখে তাহলে ভাইরাসের ক্ষমতা নাই যে কাউকে সংক্রমিত করে দেওয়া এটা ভালো করে বুঝতে হবে আচ্ছা যদি আমার ভাগ্যে আল্লাহ লেখে এতে কি আমার জন্য কোনো কল্যাণ আছে অবশ্যই এর মধ্যে আল্লাহর যে লেখা আমরা তাকদিরে বিশ্বাস করি খাইরিহি ওয়ার রিহি মিন আল্লাহি তালা তকদিরের ভালো মন্দ সবটাই আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহর লেখার মধ্যে খারাপ কিছু নাই আমি বুঝি আর না বুঝি আমি দেখতেছি আমার মহাবিপদ এমন অনেক বিষয় আছে যা তোমরা অপছন্দ করো এর মধ্যে তোমাদের কল্যাণ আছে বুঝো না তোমরা তোমরা মনে করো এটা তোমাদের জন্য অমঙ্গল আমি রেখেছি এর মধ্যে কল্যাণ কি করে আল্লাহা আকরাবুল আলমিন যদি কোনো মোমেন ব্যক্তিকে শহীদি মর্যাদা দিতে চান তাহলে এমন মহামারী দিয়ে আল্লাহ আকরাবুল আলমিন তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যান এবং এই মহামারীতে পরেও যারা সবর করতে পারে ধৈর্য ধরতে পারে তাদেরকে আল্লাপা আকরাবুল আলমিন শহীদী মর্যাদা দান করেন শহীদ বুখারির তিন হাজার চারশো নম্বর হাদিস আন আয়েশা আল্লাহ আনহা قالت اما জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন তিনি বলেন সআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাউন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্লেগ রোগ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম ফা আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে জানিয়ে দিলেন انه عذاب ينبعثه الله من يشاء من عباده. এটা হলো আল্লাপাক রাবুল আলমিনের পক্ষ থেকে একটা আজাব আল্লাহ যাকে চান এই আজাব দ্বারা শাস্তি দেন ও দেন্লাহ আল্লাহ মিনিন আর এই আজাবটাকেই আল্লাহ মোমেনদের জন্য রহমত বানিয়ে দেন লাইসামিন আহাদিন ফয়াম কুসুফি বালাদিহি সাবিরান মোহতিবান যখন এই প্লেগ রোগ এই মহামারী কোনো এলাকায় চলে আসে আর ওই ব্যক্তি যদি তার দেশে তার গ্রামে তার এলাকায় সে সে যদি ধৈর্য ধরে থাকে ইয়া আলামু ইল্লা মা আর সে ভালো করে জানে যে তার ভাগ্যে যা আল্লাহ লিখেছেন এর বাইরে তার কোনো বিপদ আসবে না এটা সে বিশ্বাস করে আর সবর করে ধৈর্য ধরে ওই এলাকায় যদি সে থাকে ইল্লা কান আলাহু মিসলু আজির শাহিদ এই ব্যক্তির জন্য আল্লাপাকাবুল আলমিন শহীদের মর্যাদা রেখেছেন শহীদের মর্যাদা আল্লাহ তাকে দেবেন দুনিয়া থেকে সকলেই যাবে দুদিন আগে আর পরে আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন যদি কাউকে শহীদি মৃত্যু দেয় আর বিপদে পড়ে সে ধৈর্য ধরতে পারে আইব আলা ধৈর্য ধরে ছিলেন পাক আকরাবুল আলামিন বলেন এই নেওয়াল আবদ কতই না উত্তম আমার বান্দা ভাগ্যে লেখেছেন আল্লাহ আল্লাহ আমার মনিব তিনি আমার গার্জিয়ান তিনি আমার ভালোটা জানেন দুনিয়াতে যারা দুঃখী মানুষ তাদেরকে আল্লাহ পাক আকরাবুল আলমিন যখন সবরের পুরস্কার দিবেন তখন যারা সুখী ছিল তারা আফসুস করবে হায় রে আমরাও যদি এমন বিপদে থাকতাম তাহলে আমরাও তাদের মতো পুরস্কার পেতাম পেতামাই হিসাব সবরকারীর পুরস্কার আমি দেব বিনা হিসাব তাহলে আল্লাহাকাবুল আলমিন কাউকে যদি সবর করার তৌফিক দেয় ধৈর্য ধরার তৌফিক দেয় আর কোন বিপদ আপদ বালা মসিবত চলে আসে এটাও রহমত হতে পারে আল্লাহর ফজলে এটাও ওই ব্যক্তির জন্য রহমত হতে পারে আল্লাহর ফজলে ও আসা তোমরা একটা জিনিসকে অপছন্দ করো ওই জিনিসটা তোমাদের জন্য উত্তম কল্যাণকর সহি বুখারীর দুই নম্বর হাদিস আঃ তাউনু লিকুল্লি মুসলিম তা আউন এই মহামারী শহীদি মর্যাদা এনে দেবে প্রত্যেকটা মুসলিমকে এই একই রোগ একই বিপদ কারো জন্য গজব আবার কারো জন্য রহমত হয়ে আসতে পারে আল্লাহ আল্লাহাকাবুল্লা আলমিনের কাছে আমরা বিপদ আপদ বালা মুসিবত থেকে আশ্রয় চাই আর যদি চলেই আসে ভাগ্য যদি থেকেই থাকে তাহলে হায় হায় নয় হা হুতাস নয় দিয়েছেন আমার মনিব দিয়েছেন আমার মালিক এর উপরে আমরা সবর করব ধৈর্য ধরবো আর এর বিনিময়ে বিনা হিসাব প্রতিদান আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে ইনশা আল্লাহ পাবো আল্লাহর ফজলে পাক রাবুল আলমিনের কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের সকল কল্যাণ দান করেন সকল অকল্যাণ অমঙ্গল সকল বালা মুসিবত সমস্ত মন্দ থেকে তিনি আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন তিনি তো আমাদের মাওলা তিনি তো আমাদের মনিব তিনি তো আমাদের ওকিল পাক রব্বুল আলমিন এর কাছে আমরা দোয়া করি সকল কল্যাণ আমরা তার কাছে চাই রব্বানা আ তিনাফিদুনিয়া হাসানা ওফিল আখিরাত হাসানা وقين عذاب النار وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين